অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, সোশ্যাল মিডিয়ায় দেব এবং জিতের ফ্যানরা যা করে, যে অবস্থায় তারা নিজেকে বেঁধে রাখে এবং একে অপরের গায়ে যেভাবে কাদা ছিটাছিটি করে, সেটা সচক্ষে দেখে নিন। নমস্কার, আমি দেব ফ্যান টুসু। নমস্কার, আমি জিৎ ফ্যান রাজা। ইন্ট্রোটাও আমার কপি, সারা জিৎ ফ্যানরা তো একদম জিতের মতোই। তোতলার ফ্যানদের মতো তো আর তোতলামি করি না। আচ্ছা ইশুদার ফ্যান, তোদের ইশুদা নাকি সুপারস্টার, সালা এত বছর কেরিয়ারে একটিও 10 কোটি টাকা ক্রস করার সিনেমা করতে পারলো না। দেখ, তবু বলতে হয়েছে সুপারস্টার, তোদের বোকা বাবুর মতো আর তো সিরিয়াল স্টার নয়। একটা কথা বলবো, রাগ করবি না তো, তোদের হিরোকে না পুরো ছাপরি লাগে। হুম হুম হুম, আর তোদের ছাগলকে তো পুরো আমির খানের মতো লাগে, তাই না? আচ্ছা বলছি, কপিবাজ হিরোর সিনেমার নামগুলো এমন কেন হয়? বাদশাহ দ্য ডন, আওয়ারা, শত্রু, রাবণ, চেঙ্গিস, মানে নামগুলো শুনলে একটু চোর গুন্ডাদের মতো মনে হয় না? তোদের স্টার কি গুন্ডাদের সুপারস্টার? দেখ ভাই, একটা সিম্পল কথা বলি, যারা সিরিয়াল আর যাত্রা বানায় তারা ওসবের মানে বুঝবে না। আর তাছাড়াও বসরা কোনো দিন সাজবাতি, টনিক আর প্রজাপতির মতো নাটক বানাবে না, সিনেমা বানায়। ক্যা বাত হে স্যার, ক্যা বাত হে স্যার, ক্যা বাত, ইয়ে বাত হে। আরে এই বেশি ফুটানি মারিস না, তোদের ছাপরিকে বলিস একটা চাঁদের পাহাড় একটা অ্যামাজন বানিয়ে দেখাতে, প্যান্টে না হয়ে যাবে। হাসালি, কোনো এক রবিবার মাংস খেয়েছিস বলে সারা বছর ঘাস পাতা কেই কাটিয়ে দিবি। লাগতে আসিস না, কারণ রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ। বস, আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা একই। বাঘা যতীন প্যান ইন্ডিয়া রিলিজ হোক, তারপর দেখাবো তোদের। চালাট পাগল নাকি, ওগুলো বাংলার মান সম্মান নষ্ট করবি নাকি? চেঙ্গিস, অনলি চেঙ্গিস, পুরো অল ইন্ডিয়া কাঁপাবে দেখিস। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন, আমি সঞ্জিত। কেমন আছেন সবাই? আজকে ইন্ট্রো এত পরে দিচ্ছি অনেকেই ভাবছেন, তো যাই হোক ব্যাপারটা সেটা না। দেব এবং জিৎ ফ্যানদের মধ্যে সারাদিন অনলাইনে যে এটা হয় সেটারই একটা নমুনা। তো দেখুন, আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রিকে এবং বাংলা সিনেমাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এই দুটো মানুষেরই প্রয়োজন ইন্ডাস্ট্রিতে, এবং এ দুটো মানুষেরই বড় সিনেমা এবং হিট সিনেমার প্রয়োজন। বর্তমান সময়ে সবাই প্যান ইন্ডিয়া লেভেলের সিনেমা বানাচ্ছে আমাদের বাংলা বাদে, তো বাংলা এখন সেটা শুরু করবে এবং কিছুটা হয়তো গুটি গুটি পা দিয়ে হাঁটছে। এবার যদি আমাদের ফ্যানদের মধ্যেই আমরা ডিভাইড হয়ে যাই, এরকমভাবে সারাদিন ঝগড়া লেগেই থাকে, আমরা একটা জিতের মাইনাস পয়েন্ট বার করে আমরা দেব ফ্যানরা গালি দিলাম, আবার দেবকে একটা মাইনাস পয়েন্ট বের করে জিৎ ফ্যানরা গালি দিলাম, এরকম কাদা ছোড়াছুড়িতে আমাদের দুজনকে আমরা ছোট করে দিলাম, কোথাও গিয়ে যে সাপোর্টটা একটা হিরো পাওয়া উচিত সেটা পাচ্ছে না, সেটা গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তো এটার থেকে এবার আমাদের বিরত থাকতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে আরও বড় করার জন্য, প্যান ইন্ডিয়া লেভেলে ছবি বানানোর জন্য দুজনকেই পুরো একদম সাপোর্ট করা উচিত। শুধু তাই নয়, বাকি সমস্ত হিরোদেরও সাপোর্ট করা উচিত। আমি এখানে দুজনের কথা এর কারণেই বলছি কারণ বাকি হিরোদের সেরকম ফ্যান বেস এরকম স্ট্রং নেই, এরকম রেশারেশিও নেই। সাপ নেভেল যদি বলা হয় তাহলে জিৎ এবং দেব ফ্যানদের মধ্যে, তারা দুজন স্টারের মধ্যে কিন্তু ভালো মিলাবন্ধন আছে। তারা রিয়েলিটি শোতেও যায়, তাদের মানে তাদের সিনেমা রিলিজ করলে উইশ টুইশও কড়াকড়ি হয়, কিন্তু ফ্যানদের মধ্যে সেটা চিরজীবন থেকেই লেগে আছে। আমি চাই আজকের পর, এই ভিডিও দেখার পর প্রত্যেকটা জিৎ ফ্যান, প্রত্যেকটা দেব ফ্যান এইটুকু বোঝার চেষ্টা করুন, বাংলা সিনেমাকে উন্নতি করার জন্য, দেবজিৎকে প্যান ইন্ডিয়া স্টার হওয়ার জন্য সাপোর্ট দুই মানে দুই দিক থেকেই করতে হবে। জিৎ ফ্যান, দেব ফ্যান সবাই মিলে যে সিনেমাটাই ভালো হবে সেটাকে প্যান ইন্ডিয়া লেভেলে পুশ করার চেষ্টা করবেন, যেন সেটা প্যান ইন্ডিয়ায় যায়, ভালো অডিয়েন্স দেখতে পারে। আলটিমেটলি একটি বাংলা সিনেমা গেলে পরে বাকি হর হর করে সিনেমা যাবে।
তো আমার এই ভিডিওটা ক্রিয়েট করার এটাই হলো মূল বিষয় যে আগামী দিন আগামী দুটি বড় সিনেমা আসছে, সেটা হলো দেবের অবশ্যই বাঘা যতীন এবং জিতের চেঙ্গিস। তো এই দুটি সিনেমা যেন বাংলা মানে বাংলার ইতিহাসে নতুন কোনো ইতিহাস লিখে দিতে পারে এবং বাংলা থেকে যে যেন প্রথম দুটি সিনেমা প্যান ইন্ডিয়া যেতে পারে সেটার জন্য প্রস্তুতি নেওয়া দরকার প্রত্যেকটা ফ্যান প্রত্যেকটা বাঙালি অডিয়েন্সদের, তবেই সেটা কিন্তু বড় কিছু হবে। আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা আমাদের স্টারকে নিয়ে কাদাকাদি ছিঁড়াছিটি করি তাহলে তারা কী করে উপরে উঠবে? আমাদের এখানে ফার্স্ট করার পর তার তো তারা অন্য জায়গায় গিয়ে ফার্স্ট করবে, তাই না? আমাদের এখানে যদি ফার্স্ট করতে না দিই তাহলে অন্য জায়গায় গিয়ে সে কী করে এক্সাম দেবে? তো সেটাই হলো ব্যাপার। সবাই মিলেমিশে দুজনকেই সাপোর্ট করুন, পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করুন। সাপোর্ট মানে যেগুলো ভালো সিনেমা হবে, যেগুলো অবশ্যই সিনেমা সেগুলোকেই সাপোর্ট করুন, আর যেগুলো সিনেমা নামেই অন্য কিছু সেগুলোকে আমি সাপোর্ট করতে বলবো না। তো ভিডিও এখানে শেষ করবো, ভালো থাকুন সবাই, টাটা।